তোরা কেমন আছো টাকা মেকআপ করে এসেছে লেট কেন লেটটা করলে ভিড় হবে না আরে ভাই আস্তে আন আরে কে না তো হে গাইস শুভ সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 9:30 আর দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা টাইটেল থাম্বনেল এন্ড ট্রেলার দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু যাচ্ছি টপুদার মিটআপে দমদম ক্যান্টনমেন্টে টপুদাকে যারা তোমরা চেনো না কলকাতার টপু নামে যাকে তোমরা চেনো সেই হচ্ছে কিন্তু টপুদা আর প্রচুর প্রচুর কিন্তু ক্রিয়েটররা আসবে আজকে টপুদার মিটআপে আর হ্যাঁ আজকে কিন্তু টপুদার জন্মদিন তো যাই হোক হ্যাপি বার্থডে টপুদা রবিবার বেরোনো যাক আমাদের ট্রেন আছে হচ্ছে চাঁদপুরা থেকে 10:28 এখন কিন্তু 10:30 মতো বাকি আধা ঘন্টা লেগে গেল ভাই ভিডিও ভিডিও করতে তো যাই হোক চলো এখন যাওয়া যাক তো যাই গাইস চাঁদপুরা থেকে ট্রেনে উঠে বললাম আর আস্তে আস্তেই ট্রেন চলে এসছে চাঁদপুরাতে তো যাই হোক চলো তোমার সাথে যেতে যেতে কথা হচ্ছে জায়গায় যাই মাত্র জাস্ট ট্রেন থেকে লাভলাম লেবে এখন যাচ্ছে হচ্ছে হেলথের মাঠে আর হেলথের মাঠেই মিট আপটা রেখেছে দেখতে পাচ্ছ কত ক্রিয়েটার কিন্তু যাচ্ছে তো চলো যাই আমরা তোমার গাড়ি কোথায় শ্রীরামপুর ও বাগবাজার হ্যাঁ তো যাই হোক দেখতে পাচ্ছ শ্রীরামপুর থেকে এসছে দাদারা তো যাই হোক চলো যাই যেহেতু মিট আপটা 12টা বেজে গেছে না এখন বারোটাই বলেছে বারোটাই আসবে না সেটা তো জানি তা তো লেট করে লেট করে আগের বারও 1-2 ঘন্টা লেট করে যাক আগেরবার বৃষ্টি হয়েছিল তার জন্য একটু লেট হয়ে গেছিলো তো চলো যাই দেখি আজকে কখন আসে ভিডিও বানাও ভিডিও বানাও এই তো বানাচ্ছি দেখলে হবে সাবস্ক্রাইব যাই ফাইনালি কিন্তু এইমাত্র দমদম ক্যান্টনমেন্টের যে হেলথের মাঠ সেখানে কিন্তু এলাম আর দেখতে পাচ্ছ কত ক্রিয়েটাররা কিন্তু এসছে তো যাক এখন কিন্তু 12:15 মতো বাজে এখন কিন্তু টপুদা আসেনি তো দেখা যাক কখন আসে মিঠুনদা আর কেজি জিতুল আসলে আসছে তোরা কেমন আছো রবি খান একদম একদম ভালো ভালো ওই 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 পাশটা আছে দাঁড়াই ওই পাশে তো দেখতে পাচ্ছ আর ওখানে কিন্তু টপুদাও চলে এসছে কেমন আছো দাঁড়া রবি খান কিরকম লেভেলের ক্রাউড আর এদিকে রয়েছে কিন্তু ক্রেজি জিদ ব্লগ ক্রেজি জিদ দাদা কেমন আছো একদম একদম ফার্স্ট ক্লাস সবাই যাই হোক সেকেন্ড টাইম দেখা হলো একদম আর এত লেট হলো কেন এত হচ্ছে গাড়ি হয়ে গেছিল একটু কিছু খারাপ তাই জন্য একবার গাড়িটা ঠিক করিয়ে করলো ডাইরেক্ট একটা ওয়াশ করিয়ে একবার তারপর একটু গেছিলাম আমাদের শঙ্কর দাবার একটা জিনিস দিতে একবার দিয়ে টিয়ে তারপর একবার কেক নিয়ে আসলাম মানে এতগুলো কাজ করলাম ভাই ঠিক আছে তো আর এখান থেকে যেতে তো অনেক সময় হয়ে লেগেছিল যাই হোক এখন এসছে এখন অনেক এনজয় হবে অনেক 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 মজা হবে অনেক মজা হবে ঠিক আছে যাই হোক কেক কাটিং হবে এরা নতুন এদের একটু ইয়ে হবে কেক কাটিং হবে এখন অনেক 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 কিছু মনে ভাই অনেক মজা হবে মজা হবে এনজয় হবে আর ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস যাই হোক সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো
ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ফাটিয়ে দাও আর পাশে দেখো ভাই শুধু ফটো আর ফটো সবাই কিন্তু এখন ফটো টটো তুলছে এখানে আর এখানে কিন্তু রয়েছে মিঠুন দা শঙ্করের বিগ অ্যাসিস্ট্যান্ট হ্যাপি বার্থডে কেমন আছো প্রত্যেক বলো আমি এসছি বনগা খুবই মজা হচ্ছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে কি বলেছিস বল প্রশ্ন করেছি একটা আচ্ছা যে হচ্ছে ভিডিও করে দেখো যে হচ্ছে আমার সঙ্গে ভিডিও আগে করতো এখন করে নাই যে আমার মতন কিছু লুচ্ছবান আছে তার জন্য ঠিক আছে হ্যাঁ বলতে হবে স্কিম হয়ে যাচ্ছে জিনিসটা বলতে হবে যে ভিডিও করতো আগে এখন কিন্তু করে না ভিডিও ঠিক আছে সে করতো সে হচ্ছে আমার এক বান্ধবী হয় বান্ধবী ওটা বোন আমার একটা ভালো একটা বান্ধবী সবাই চুপ ফার্স্টে বলি একটা মানে একটা পোস্ট দেখে যে এত লোক এসছে সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সো মাচ আর সত্যি বলতে এখানে অনেকে মানে বেশ মানে অনেক দূর থেকে কেউ বনগাঁ কেউ হাসনাবাদ মানে অনেক জায়গার নাম আছে শুনি কেকের মধ্যে পড়বে ভাই এরকম ছোট কেকটা কি দিল আমি সবাইকে লাভ ইউ মন থেকে ভালোবাসা অ্যান্ড যে সত্যি বলতে মানে এত লোক আসবে মানে এতটাও ভাবতে পারিনি অ্যান্ড যা যারা কেক নিয়ে সবাইকে লাভ ইউ চলো এখন কেক কাটাবে যাই তো নাকি love you একদম
আস্তে 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 যাক দাঁড়াই ঠিক করে আজকে আজকে শ্রীশ কেমন লাগছে তুই তুই হ্যালো বিন্দাস বিন্দাস তুমি কেমন আছো খুব ভালো খুব ভালো আমার জল দিতে হবে ভালো 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 আছো তো হ্যাঁ আচ্ছা হাত ধুতে হবে ভালো তো সুন্দর টাটা তাহলে আচ্ছা বেরিয়ে যাচ্ছ হ্যাঁ বেরিয়ে যাব কেমন লাগলো বল একদম আজকে আমার তো অনেকটাই ভালো লাগছে তোমার কেমন লাগছে আমার বিন্দাস বিন্দাস তো এরকমই তো ফাইনালি ইন ফিউচার কোনো মিটআপ হবে তো তখন সেখানে দেখা হয়ে যাবে তো এইভাবে দেখা হতে হতে জিনিসটা আরো ভালো হয় তো কিছু করার নেই আর এখন হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে কোথায় বাড়ি কোথায় না এই চাঁদপাড়া কোন চাঁদ তাই সব মানে মানে 2 ঘন্টা অন্তত লাগবে যেতে আর মানে বেশি লাগবে ওরকমই লাগবে যাও সাবধানে যাও বাড়ি ছাড়ি যাও গিয়ে ভিডিও ফিডিও এডিট করো পোস্ট করো গাইজ আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই বাই